এনামুল বিজয় যাকে ব্যাটিংয়ের পাশাপাশি সবসময় উইকেটের পেছনেই দেখা যায় কিন্তু এই কিপার ব্যাটারের মাঝে মধ্যে বল হাতেও দেখা মেলে কখনও বা তিনি বনে যান পেসার কখনও বা স্পিনার এই তো গত বছর ঢাকা লিগে ব্যাট হাতে একের পর এক শতক হাঁকানো বিজয় মিরপুরে গাজী গ্রুপের বিপক্ষে হাতে তুলে নিলেন বল মিডিয়াম পেসে নিজের ওভারের দ্বিতীয় বলেই ফরহাদ হোসেনকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিজয়ের কি বোন উল্লাস সে ম্যাচে চার ওভার বোলিং করে ছাব্বিশ রান দিয়ে ওই একটা উইকেটই পেয়েছিলেন বিজয় জাতীয় ক্রিকেট লিগকে ঘিরে মিরপুরে সবারই আনাগোনা লেগ শুরুর আগে সবাই নিজেদের ঝালিয়ে নিচ্ছেন বিজয়ও ব্যতিক্রম নয় অন্য সবার মতো ব্যাটিং প্র্যাকটিসটা সেরে নিয়েছেন এই কিপার ব্যাটার তারপর হাতে তুলে নিয়েছেন বল সেই সময় নেটে ব্যাটিং করছিলেন মাইশুকুর রহমান বিজয় এসে ব্যাটারকে কল্পনায় ফিল্ডিং সাজিয়ে দিয়ে বোলিংয়ের জন্য প্রস্তুত হলেন আগে পেস বোলিং করা বিজয় এবার করলেন স্পিন বল প্রথম বলেই বিজয়ের দুর্দান্ত ঘূর্ণিতে পরাস্ত হলেন মাইশুকুর এবং লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট পরের বলেই অবশ্য লঙ্গনের উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে কামব্যাক করেছেন এই ব্যাটার বিজয়ও হাত তুলে জানিয়ে দিলেন এটা ছক্কা সেই সাথে হাততালিও দিলেন এরপর আরও কয়েকটা বল করেছেন বিজয় খালেদকে বোলিং করে আবার নিজেই ক্যাচ নিয়ে মেতে উঠেছেন উল্লাসে কিপার ব্যাটারদের বল হাতে দেখা নতুন কিছু নয় তবে সবসময় উইকেটের পেছনে দায়িত্বে থাকা ক্রিকেটাররা যখন হাতে বল তুলে নেয় তখন অন্যরকম একটা সৌন্দর্য কাজ করে মুকাদ্দেস বিডি বিডিক্রিক টাইম